স্পামের বিকৃতি বা মেল ফরমেশনের প্রতিকার কিভাবে করা যায় এই বিষয়টার ভিডিও উপস্থাপন করব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আজকের এই বিষয়টা উপস্থাপন করতেছি। আপনারা জানেন যে আমের মেল ফরমেশন রোগ হয়ে থাকে, তো এই রোগটা কেমনে দমন করব আমরা এই বিষয়টা এখন দেখুন। আপনারা জানেন যে আমের এই দুই ধরনের মেল ফরমেশন হয়। একটা হলো যে চারা গাছের এরকম ছোট ছোট কুড়ি পাতা বের হয়, কুড়ি বা পাতা এবং অসংখ্য, এবং এটা নার্সারিতেই বেশি দেখা যায়। এখানে দেখ ছবিতে দেখানো যাচ্ছে যে এখানে অসংখ্য কুড়ি বা পাতা বের হচ্ছে, এটা চারা গাছের মেল ফরমেশন। আর একটা হলো যে আমের মুকুলে যখন মুকুল বের হয় তখন এরকম জোপালু মুকুল বের হয়, এবং এটাতে কোনো আম হয় না, এটা হলো মুকুলের মেল ফরমেশন। এই দুই ধরনের মেল ফরমেশন আম গাছে হয়ে থাকে। আমরা এখন এই রোগের কারণটা, সঠিক কারণ এখনো অজ্ঞাত, যে কোন ছত্রাক বা কোন ভাইরাস এটা এখনো শনাক্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে এটা শারীরবৃত্তীয় ভাইরাস, মাইট বা ছত্রাকের কারণে হতে পারে। আচ্ছা, এখন এই মালফরমেশন রোগটা বাড়ে কি কারণে? অনেক সময় দেখা যায় যে রোগাক্রান্ত গাছ থেকে আমরা চারা উৎপাদন করি বা কলম তৈরি করি, তার মাধ্যমে এটা ছড়ায়, রোগাক্রান্ত গাছ থেকেও ছড়াইতে পারে, আর পোকামাকড়ের কারণেও এটা বিস্তার লাভ করে। এখন এই মালফরমেশন রোগের প্রতিকার কেমনে করবো আমরা? আমরা সাধারণত রোগমুক্ত গাছ থেকে চারা, বাটির চারা যেটা উৎপাদন করবো কলম তৈরির জন্য, সেটা রোগমুক্ত গাছ থেকে হইতে হবে, এবং কলম বা সায়ন যেটা আমরা নিব সেই সায়নটাও আমরা রোগমুক্ত গাছ থেকে নিতে হবে। রোগাক্রান্ত গাছের কুঁড়ি ভেঙে ফেলতে হবে, নার্সারিতে যে সকল চারা এটা দেখা যাবে সেই কুঁড়িগুলো ভেঙে ফেলতে হবে, এবং আক্রান্ত মুকুল ভেঙে ফেলতে হবে। এরপরে মুকুল বের হওয়ার 3 মাস আগে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, এটা প্রতি 10 লিটারে 2 গ্রাম হারে মিশিয়ে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। নভেম্বর মাসের মাঝামাঝি ইউরিয়া 1.5% দ্রবণ স্প্রে করলে এর প্রকোপ কমে যায়। আর একটা হলো মুকুল বের হওয়ার আগে প্লানোফিক্স একটা হরমোন, এটা 0.2 গ্রাম/লিটার স্প্রে করতে হবে। এই হরমোনটা যদি বাজারে না পাওয়া যায়, এই জাতের অনেক যেগুলো ফুল উৎপাদনের জন্য যেমন ফ্লোরা, এই জাতীয় হরমোন ব্যবহার করা যেতে পারে। আপনারা ভিডিওটা দেখলেন এবং এই মোতাবেক সবাই ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাইকে।